খেয়াল করে শুনেন খেয়াল করে শুনেন যুবক ভাইরা মনোযোগ দেন ছাত্ররাও মনোযোগ দেন আখেরি নবী দুনিয়াতে চলে এসেছেন আর কোন নবী বা রাসূল দুনিয়াতে আসবেন না এই কুরআন নাজিলের ধারাবাহিকতাও বন্ধ হয়ে গিয়েছে ওহী আর কখনো নাজিল হবে না আমি এই আয়াতটা যখন তিলাওয়াত করি তখন আমার ভেতরে এমন অনুভূতি সৃষ্টি হয় যদি আজকের এই যুগে বর্তমান বিশ্বে যদি আরশে আজিম থেকে কুরআন নাজিল হওয়ার ওহী আসার কোনো ব্যবস্থা থাকতো তাহলে আয়াতটা পৃথিবীর 200 কোটি মুসলমানকে কেন্দ্র করে এইভাবে নাজিল হতো ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হয়েছে পৃথিবীর 200 কোটি মুসলমান তোমাদের ওই যে ফিলিস্তিনের দুর্বল নারী পুরুষ ইমানদার শিশুদের হাজারি তোমাদের কানে কি পৌঁছায় না তোমরা কি তাদের আর্তনাদ শোনো না যেই শিশুরা মিসাইলের আক্রমণে যেই শিশুরা দখলদার অসভ্য ইহুদিদের আক্রমণে এতটা অসহায় ফিলিস্তিনের শিশুরা আজকে বলে ফেসবুক খুললেই দেখবেন আইনাল আরব আরবরা কোথায় আইনাল উম্মা মুসলিম উম্মা কোথায় কোথায় আমার ঘুমন্ত মুসলিম জাতি ফিলিস্তিনের নারী পুরুষ আর শিশুদের আর্তনাদ কি তাদের কানে পৌঁছায় না এই যুগে তো কুরআন নাজিলের আর কোনো সুযোগ নাই কিন্তু যদি সুযোগ থাকতো এই আয়াতটা এই প্যাটার্নে নাজিল হতো আর বলা হতো ঘুমন্ত 200 কোটি মুসলমান তোমরা কোথায় তোমাদের ভাই বোনদের উপরে এত নিপীড়ন হয় তুমি চুপচাপ থাকো একজন ইমানদারের সাথে আরেক ইমানদারের সম্পর্ক হবে এমন একজন ইমানদার আরেক ইমানদারের সম্পর্ক হবে এমন নবীজি বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ মুমিনরা হচ্ছে বংশ ঠিক তেমনি ভাবে 200 কোটি মুসলমানের একজন মুসলমান যদি আফ্রিকায় থাকে তো সেও আমার ভাই সে যদি আক্রান্ত হয় তার ব্যথায় আমার অন্তর ব্যথিত হবে সে যখন নিপীড়িত হবে আহাজারি করবে তার আহাজারিতে আমার হৃদয়টা ফেটে যাবে এটাই হচ্ছে ইমানদারের সাথে ইমানদারের সম্পর্ক কিন্তু 200 কোটি মুসলমান তার ভাই বোনরা খাবার পায় না তার ভাই বোনরা জীবন নিয়ে নিরাপদে নাই তাদের 95 ভাগ জমি দখলদাররা দখল করে নিয়েছে তারা উদ্ভাস্তুর মতো জীবন যাপন করছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কখন মারা যায় নিজেরাও জানে না সেই দুর্বলদের পক্ষে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না বরং দুর্বল ইমানদারদের ইমানের ব্যাটারি এত দুর্বল হয়েছে মাঝে মাঝে ইমানদারদেরকে বলতে শোনা যায় যে ওই ফিলিস্তিনার মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস দখলদারদের থেকে আমরা কেমনে দখল করব কারণ সামরিক দিক থেকে তারা শক্তিশালী পারমাণবিক দিক থেকে তারা শক্তিশালী অর্থনীতি সৈন্যবল অর্থবল জনবল সব দিক থেকে তারা শক্তিশালী এই জন্য তাদের সাথে আমরা কুলাইতে পারবো না আপনাদেরও কেমনটা মনে হয় জি আপনারা কি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে কথা বলবেন না বলবেন তাদের অর্থবল জনবল সৈন্যবল অস্ত্রবল বেশি এই জন্য তাদের সাথে মুসলমানরা কুলাইতে পারবে না আপনাদের বিশ্বাস হয় আওয়াজে তো মনে হয় না মুসলমান পারবে জোরে বলেন পারবে ফিলিস্তিন আর মসজিদে আকসা নিয়ে আমরা এত কথা বলি কেন মসজিদে আকসা এটি হচ্ছে আমাদের তৃতীয় পবিত্রতম মসজিদ মক্কা মদিনার পরেই এই মসজিদটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র মসজিদ ঠিক কি না আমাদের পয়সা হলেই মক্কা মদিনায় যেতে পারি আমরা ফিলিস্তিনের মসজিদে আকসায় যেতে পারি না নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল ভবিষ্যৎবাণী করেছিলেন নবীজি তিনি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে সামান্য একটি জায়গার উপর দাঁড়িয়ে মসজিদে আকসা দেখা পৃথিবীর মুসলমানদের জন্য এটা আকাঙ্ক্ষার হবে অনেকে দেখতেও পারবে না এখন যেন সেই সময় চলে এসেছে নরসিংদীর মুসলমানদেরকে বলছি মসজিদে আকসা নিয়ে আমরা কেন কথা বলি এটি হচ্ছে সেই মসজিদ বাইতুল্লাহ কিবলা হওয়ার আগে এই মসজিদ ছিল আমাদের আগের কিবলা এটা সেই মসজিদ যেই মসজিদে নবীজি মেরাজের রাতে বিরতি দিয়েছেন এটা সেই মসজিদ যেই মসজিদে পৃথিবীর প্রথম নবী থেকে আমাদের আখেরি নবী পর্যন্ত সমস্ত নবীরা মেরাজের রাতে ওই মসজিদে আমাদের নবীজির ইমামতিতে নামাজ আদায় করেছেন এটা সেই মসজিদ যেই মসজিদের আশেপাশে হাজার হাজার নবী রাসূল এসে দাওয়াতি কাজ করেছেন এখানে হিজরত করে এসেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এখানে এসেছেন এখান থেকে পৃথিবী শাসন করেছেন সাইয়েদিনা সুলাইমান এখানে শাসন করেছেন তার বাবা দাউদ
عليه السلام এই মসজিদে আকসা এটা আমাদের প্রাণ হৃদয়ের একটা কেন্দ্র নবীজি বলেছেন আখেরি জামানায় এই অঞ্চলটা হবে ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড হৃৎপিণ্ড ভালো না থাকলে মানুষ কি বেঁচে থাকে নবীজি বলেছেন এটা হবে হৃৎপিণ্ড এটা যখন আক্রান্ত হয়ে যাবে तमाम দুনিয়ার মুসলমান আক্রান্ত হবে আর এই হৃৎপিণ্ডকে যখন ঠিক রাখা যাবে तमाम দুনিয়া মুসলমান শাসন করবে আর এই ফিলিস্তিন এটা হচ্ছে শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট বাংলাদেশ শেষ জামানার গুরুত্বপূর্ণ দেশ না শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ফিলিস্তিন কেন কারণ এই ফিলিস্তিনে ইমাম মাহদি আলাইহিস সালাম ফিলিস্তিনকে হেডকোয়ার্টার বানিয়ে तमाम দুনিয়া তিনি শাসন করবেন আপনাদের মুখ দিয়ে কি সুবহানাল্লাহ বের হবে না ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন আপনাদের কোনো সন্দেহ আছে না তার আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে কিন্তু ওই ফিলিস্তিন বা শাম অঞ্চল হবে তার গোটা দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু পশ্চিমা আর পশ্চিমাদের গোলামরা বলে ফিলিস্তিনকে শেষ করে দাও আর আমরা বলছি ফিলিস্তিনকে তোমরা শেষ করতে পারবে না বরং এই মজলুম ফিলিস্তিনিরা আগামীর বিশ্ব শাসন করবে এটা আমার মতো ছোট হুজুরের কথা নয় বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিলিস্তিনেই আসবে দাজ্জাল ফিলিস্তিনেই আসবে দাজ্জাল আর দাজ্জালকে মারা হবে এই ফিলিস্তিনে এখানেই আসবেন শামের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে আগমন করবেন সাইয়েদিনা ঈসা ইবনে মারিয়াম তিনি আসার পরে ইমাম মাহদি আলাইহিস সালামকে নিয়ে মুসলমানদের এক বাহিনী নিয়ে তিনি এই দাজ্জালকে কতল করবেন কোথায় ফিলিস্তিন লুদ লুদ অঞ্চল যেটা অসভ্য জারজরা দখলদাররা দখল করেছে তারা তাদের দেশের নাম দিয়েছে ইসরায়েল ইসরায়েল কোনো বৈধ দেশ না এটা অবৈধ অসভ্য বর্বর জারজ একটা রাষ্ট্র আপনার শিবপুরে সিলেট থেকে এসে কেউ 10 কাঠা জায়গা দখল করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে তাকে আপনারা ভূমির মালিক বলবেন না দখলদার এই উদাহরণ বুঝে থাকলে ওই অসভ্যরাও হলো তেমন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে ফিলিস্তিনে আশ্রয় নিয়ে ফিলিস্তিনিদের ঘরে খেয়ে ফিলিস্তিনিদের থালায় প্লেটে খেয়ে তাদের প্লেটটাকে ছিদ্র করে দিয়েছে তাদের ঘরে থেকে তাদেরকে ঘর থেকে এখন বের করে দিয়েছে এই ফিলিস্তিনিদের পক্ষে প্রত্যেকটা মুসলমানকে দলমত নির্বিশেষে কথা বলা উচিত 57টা মুসলিম রাষ্ট্র এক হতে পারে না জনগণ থেকে জনগণের লজ্জা শরম থেকে বাঁচার জন্য কখনো কখনো মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা স্টেটমেন্ট বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ আর ওইদিকে কাফিরের দল তারা ইসরায়েলকে শুধু সমর্থন দেয় না বাইডেন সাহেব তো ওয়াশিংটন থেকে তেল আবিবে উড়ে এসে সান্ত্বনা দিয়েছে রণতরি দিয়েছে তারা অস্ত্র দিয়েছে সৈন্য দিয়েছে কারণ কাফির কাফির ভাই ভাই কথা বলেন না কেন আপনারা ঋষি সুনাক পক্ষে জাস্টিন ট্রুডু পক্ষে আরেক বেড়া তার নিজের জুতার তলায় পায়ের তলায় মাটি নাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেও কয় আমিও পক্ষে পুতিনের চেঁচা খাওয়ার পরেও সে পক্ষে তাহলে বোঝা গেল কাফির কাফিরের সাথেই থাকে কাফির কাফিরের সাথেই থাকে আমরা সবাই থাকা লাগতো না তো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর খলিফা যারা আছেন এই খলিফারা যদি বলতেন ইসরায়েল তোমার এই অসভ্য কর্মকাণ্ড বন্ধ করো নইলে আমরা অ্যাকশনে যাব একটা ঐক্যবদ্ধ হুঙ্কারি এই অসভ্য জারজ দখলদারদেরকে ভূমধ্য সাগরে পতিত হওয়ার জন্য যথেষ্ট ছিল তারা যদি শুধু এতটুকু বলতো বলতো এক ফুটা তেল পাবা না এক ফুটা তেল তোমাদেরকে দিব না এদের একটা যুদ্ধবিমান আকাশে উঠতো কথা বলেন না কেন আপনারা তাহলে বোঝা গেল আমাদের গুড়ায় গণ্ডগুল আছে আমরা নিজেদের ক্ষমতার জন্য গদির জন্য আমরা আমাদের ভাইদের পক্ষে কথা বলি না আমরা নির্যাতিতদের পক্ষে দাঁড়াতে পারি না এই মুনাফিক রাষ্ট্রপ্রধানগুলো কিয়ামতের দিন জালিমের কাতারে আল্লাহর সামনে দাঁড়াবে এগুলা আর শুনেন নরসিংদীর মুসলমান অতীতে কোনদিনও এই পবিত্র অঞ্চল এটাকে পবিত্র অঞ্চল কেন বলেছে কোরআনুল কারীমের 6 জায়গায় ফিলিস্তিনের ভূমিকে আল্লাহ তাআলা পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি বলে সম্বোধন করেছেন সুবহানাল্লাহ এই পবিত্র ভূমি এবং এই মসজিদে আকসা পুনরুদ্ধার অতীতেও শক্তি দিয়ে সৈন্য দিয়ে হয় নাই হয়েছে ঈমান দিয়ে
আর আল্লাহর সাহায্য দিয়ে ঈমান আর আল্লাহর আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় তাহলে চলেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমরা আরো একটা ঘটনা জেনে নেই যে কিভাবে অতীতেও শক্তিশালী সম্প্রদায়কে দুর্বল ইমানদাররা পরাজিত করে আল্লাহর সাহায্যে এই ফিলিস্তিন এই পবিত্র ভূমি এবং মসজিদে আকসাকে পুনরুদ্ধার করেছে ঘটনাটা কি কোরআন থেকে বলবো বলবো কষ্ট হচ্ছে না তো আপনাদের মুসা নবীর নাম আপনারা শুনেছেন তো সবাই নরম না গরম এই গরম নবীকেও জ্বালাইছে এক দুষ্ট খবিশ নাম কি মাশাআল্লাহ বলেন নাম কি এই ফেরাউনের কথা কোরআনে এত আলোচনা হয়েছে কোরআনে সূরা আছে 114টা তার মধ্যে 14টা তার মধ্যে 44টা সূরায় ফেরাউনের কাহিনী আছে কয়টা সূরায় কি জিনিস চিন্তা করছেন আপনারা কি জিনিস 114টার মধ্যে নিয়ে গেছে কয়টা আর একটু জোরে বলেন কোরআনে আয়াত আছে 6000 এর উপরে এই ফেরাউন শয়তান তাকে নিয়ে আলোচনা কোরআনের 532টা আয়াত কি সাংঘাতিক জিনিস রে বাপ 44টা সূরার 532টা আয়াতে ফেরাউন নিয়ে আলোচনা এত আলোচনা 12 ভাগের এক ভাগ কোরআনের 12 ভাগের এক ভাগ ফেরাউনি চরিত্র নিয়ে আলোচনা কেন এর কারণ হলো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ফেরাউনি স্বভাবের স্বৈরাচার ফেরাউনি স্বভাবের জালিম থাকবে ফেরাউনি স্বভাবের স্বৈরাচার জালিমদের কথাবার্তা কাজকর্ম কেমন হয় এদের শেষ পরিণতি কেমন হয় এটা যেন পৃথিবীর মানুষ জানতে পারে এজন্য কোরআনে তার কথা ঢুকায়া দিয়েছেন কি মুসা আলাইহিস সালাম আর তার উম্মতের উপর যখন এই ফেরাউন অবর্ণনীয় জুলুম আরম্ভ করলো আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা করলেন যেতে 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 তারা লোহিত সাগরের সামনে চলে গেলেন সাগর কেমনে পাস হবেন চিন্তা করছেন আর ওইদিকে ফেরাউনের বাহিনী তারা পেছনে ধাওয়া করে করে তারাও একেবারে মুসা নবীর উম্মতদের কাছাকাছি চলে আসলো মুসা নবীর উম্মত তখন বললেন সামনে সাগর সামনে গেলেও মরণ পিছনে ফেরাউনের বাহিনী পিছনে গেলেও মরণ ও মুসা আমরা এখন কোথায় যাব মুসা নবী তখন বললেন ভয় পেও না কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন আমাদের সাথে যিনি আছেন তিনি কে এই কঠিন বিপদে আমাদেরকে পথ দেখাবেন কে মুসা নবীর এই তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায়া দিলেন মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হয়ে গেলেন ওইদিকে পেছনে ফেরাউনের বাহিনী তারা এসে যখন ওই রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করলো মাঝ বরাবর যাওয়ার পরে ফেরাউন আর তার বাহিনীকে পানিতে নাকানো চুবানো খাওয়ায়া এদেরকে যিনি আবার দুনিয়া থেকে চিরতরে সাইজ করে ধ্বংস করে দিলেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি ফেরাউন আর তার বাহিনী শেষ মুসা নবী সাগরের ওই পারে চলে গেলেন ওই পারের ঘটনা এখন আপনাদেরকে বলছি শুনেন মুসা নবী যখন তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন তারই গরিব উম্মত দুর্বল ইমানদারদেরকে নিয়ে তিনি কোথায় যাবেন আল্লাহ তাআলা তখন বললেন মুসা তুমি তোমার এই উম্মত নিয়ে চলে যাও বাইতুল মুকাদ্দাসের যে আশপাশের এলাকা ফিলিস্তিনের এই অঞ্চলে সেখানে গিয়ে তুমি তোমার উম্মত নিয়ে বসবাস করো কিন্তু ওই সময়ে এই এলাকাটা শাসন করত আমালিকা সম্প্রদায় জুড়ে বলেন তো একবার কোন সম্প্রদায় আমালিকা সম্প্রদায় ছিল সেই সময়ের শক্তিশালী এক জাতি যাদের প্রশিক্ষিত সেনাবাহিনী ছিল অস্ত্রশস্ত্রের ভাণ্ডার ছিল টাকা পয়সা ধন সম্পদের কমতি ছিল না প্রশিক্ষিত এবং শক্তিশালী সেনাবাহিনীও ছিল মুসা নবী তখন বললেন আল্লাহ এই অঞ্চলকে তো শাসন করে এক প্রতাপশালী শক্তিশালী সম্প্রদায় তাদেরকে মোকাবেলা করে ওই অঞ্চল আমরা কিভাবে পুনরুদ্ধার করব কারণ আমার সাথে তো কোনো প্রশিক্ষিত সেনাবাহিনী নাই শক্তিশালী কোনো সৈন্য নাই অস্ত্রশস্ত্র কিছুই নাই আমার উম্মতের লোকেরা ঠিকমতো খাইতেও পারে না এত গরিব মানুষ এদেরকে নিয়ে কেমনে আমি এই অঞ্চল এই শক্তিশালী আমেরিকা সম্প্রদায় থেকে পুনরুদ্ধার করব আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন মুসা তুমি তোমার উম্মত নিয়ে শুধু যাও আমি দেখতে চাই তোমার উম্মত আমার হুকুম মান্য করে জিহাদ ফি সাবিলিল্লাহর দিকে তারা যায় কিনা যদি তারা আমার
হুকুম মান্য করে তোমার সাথে যায় তারা শুধু সো যাবে কিন্তু আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া কাফিরদেরকে সাইজ করে দিয়া ওই ভূমি তোমাদের ভাগ্যে আমি লিখে দিব বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন কে যার সাথে আল্লাহ আছে তার সাথে কিউ পারবে শুনুন আমি বাংলা কথা বলছি না এবার আসেন এইগুলো কোরআনে আছে কিনা দেখি আল্লাহ মুসা নবীকে যখন এই কথা বললেন মুসা নবী সেম কথাটা তার উম্মতকে ডেকে বললেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 5 নম্বর সূরা সূরাতুল মাঈদায়েত 21 নম্বর আয়াত থেকে এই কাহিনী এভাবে বর্ণনা করছেন মুসা নবী তার উম্মতকে ডেকে বললেন ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতী কাতাবাল الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين هيا আমার উম্মত শুনো এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো আদেশ করেছেন কে তবে ভয় পেও না তোমরা ভাবছো এরা তো শক্তিশালী এদেরকে এখান থেকে হটায়া দিয়া কিভাবে আমরা ওই অঞ্চল পুনরুদ্ধার করব এই ভয় তোমরা অন্তরে আনিও না কারণ আল্লাহ বলেছেন আল্লাতি কাতাবাল্লাহু লাকুম এই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন খবরদার আল্লাহর আদেশ আসার পরে আর পিছনে ফিরে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মুসা নবী যখন তার উম্মতকে এই কথা বললেন মুসা নবীর উম্মত বনি ইসরাইলের মধ্যে 12টা গোত্র ছিল 12 গোত্রের 12 জন সর্দার ছিল এই 12 জন সর্দারের মধ্য থেকে 10 জন সর্দার মুসা নবীর বিরুদ্ধে তারা বিরুদ্ধাচরণ করলো একমত হলো না তারা কি বলল শুনেন পরের আয়াতে আল্লাহ তাদের কথা উঠায়া দিয়েছেন তারা বলেছিল কলু ইয়া মুসা ইন্না ফিহা কওমান جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون موسى نبي رمتر بني إسرائيل بارو جن شدار تكي دوش جن غترر গোত্র নেতা বলল সেখানে তো প্রতাপশালী সম্প্রদায় শাসন করে ইন্না ফিহা কওমান জব্বারিন সেখানে শক্তিশালী সম্প্রদায় ওই এলাকা শাসন করে যতক্ষণ না তারা নিজেরা ওই অঞ্চল ছেড়ে চলে যায় ততক্ষণ আমরা ওই জায়গায় গিয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করে লড়াই করে জিহাদ করে ওই অঞ্চল আমরা পুনরুদ্ধার করতে পারবো এরা কি আল্লাহর হুকুম মানলো না অমান্য করলো 10 জন নেতা অমান্য করলো বাকি থাকলো কয়জন দুইজন নেতা ছিলেন আল্লাহওয়ালা তাফসীরের কিতাবে এদের একজনের নাম এসেছে ইউসা বিন নূন আলাইহিস সালাম আরেকজনের নাম হচ্ছে কালিব বিন ইউকেন্না এই দুইজন কি কথা বললেন তাদের কথা আল্লাহ পরের আয়াতে উঠিয়ে দিলেন তারা বললেন قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَ ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ ওই দুইজন বললেন আশ্চর্য কথা যেখানে আল্লাহ তোমাদের জন্য বিজয়ের ওয়াদা করেছেন সেখানে তোমরা কিভাবে এই রকম নাফরমানি করো কিভাবে তোমরা বিরুদ্ধাচরণ করো কিন্তু এরপরেও ওই দশ নেতা ঠিক হয় না ঠিকঠাক মতো কথা বলে না বরং তারা আরো উল্টা কথা বলেছে তারা মুসা নবীকে বলেছে ফাদ হাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন শুনতেছেন আপনারা না ঘুমাই গেছেন দেখেন কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে শুনেন সাউন্ড নাই সাউন্ড তো আছে মনে হচ্ছে ভালো আপনারা শুনছেন না না তো না শুনলে আমার কথার জবাব দেন কেমনে আপনারা আচ্ছা শুনেন
শুনেন ফাযহাব আনতা ওয়া রাব্বুকা এই 10 জন কি বলছে শুনেন মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো ইন্নাহা হুনা কাইদুন আমরা এখানে দর্শক হয়ে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি তুমি আর তোমার আল্লাহ কেমনে যুদ্ধ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি জাতের বিয়াদব চিন্তা করেছেন আচ্ছা বিয়াদবীর পরিণতি কি ভালো হয় না জোরে বলেন ভালো হয় না আল্লাহ বলেছেন শুধু যাও ফেরেশতা পাঠায় বিজয় দিব আল্লাহ কি বিজয় দিতেন না তাও যায় না কয় না আমরা যাইতাম না তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা যাব না আমরা দেখি তুমি আর আল্লাহ তোমরা দুইজন কেমনে কাফিরদের মোকাবেলা করো নাউযু বিল্লাহি মিন বিয়াদবীর শাস্তি হিসাবে কি গজব আসলো শুনেন আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন ও নবী মুসা যেখানে আমি এই পুরা ভূমি তোমার উম্মতকে দিয়ে দিতে চেয়েছিলাম তারা গেল না শাস্তি হলো ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানাতান ইয়াতীহুনা ফিল আরদ শাস্তি হলো যেই জমিন ওই ফিলিস্তিন মসজিদ আকসা গোটা অঞ্চল দিয়ে দিতে চেয়েছিলাম ওই অঞ্চলে আর তোমরা ঢুকতেই পারবা না যাইতেই পারবা না 40 বছরের জন্য হারাম করে দিলাম কত বছরের জন্য শাস্তি এখানে তো আল্লাহ শেষ করলেন না এই 40 বছর তোমরা কোথাও যাইতে পারবা না দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের কোন দেশের জেলখানায় না 40 বছর তোমরা আল্লাহর জেলখানায় বন্দী থাকবে কার জেলখানায় এখানে আলেমরা বসে আছেন 40 সারা 40 বছর থাকবা কিভাবে কোন পজিশনে ইয়াতীহুনা ফিল আরদ উদ্ভাস্তুর মতো জমিনে বিচরণ করবা এদেরকে আল্লাহ এমন এক কারাগারে পাঠাইলেন এই কারাগারে শিকল নাই দেওয়াল নাই বলবেন হুজুর এটা কেমন কারাগার এটা উন্মুক্ত কারাগার দেয়ালও নাই শিকলও কি মুসিবতে পড়ছে বলবো প্রত্যেকদিন সূর্য ওঠার পরে সকাল বেলা তারা তিহ প্রান্তরে তিহ তিহ নাম কি ওই তিহ প্রান্তর থেকে হাঁটা আরম্ভ করে মিশরের দিকে সূর্যাস্তের সময় দেখে সকালবেলা ঠিক যে জায়গা থেকে হাঁটা আরম্ভ করছে আবার ওই জায়গায় ফিরে আসছে মানে ব্যাপারটা হইল এমন সকালবেলা সাত পাইকা থেকে হাঁটা আরম্ভ করছে সন্ধ্যাবেলা দেখে আবার সাত পাইকা দিয়ে আসছে কত বছরের শাস্তি এটা জোরে বলেন এরা বুঝছে ঢাটা পড়ছে হ্যাঁ হাঁটা আরম্ভ করি আবার দেখি জায়গা মতো আল্লাহ কি তা পারবেন না আল্লাহ পারবেন কি না এই শাস্তি আসার তিন বছর পরে কত বছর পরে মুসা নবী রফাত হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেলেন এরপরে বনি ইসরাইলের দায়িত্ব পেলেন হযরত ইউসা বিন নুন নাম কি বললাম ইউসা বিন নুন আলাইহিস সালাম এই 40 বছরের শাস্তিতে অনেক বুড়ারা মারা গেছে নতুন জেনারেশন নিউ জেনারেশন এসেছে এরা এসে এই শাস্তি দেখে বলতেছে হায় রে হায় কেন শাস্তিটা এসেছে তারা অন্যান্যদের থেকে সিনিয়রদের থেকে জেনেছে জানার পরে বলল আমরা এই ভুল করতে চাই না এরা সবাই মিলে কয়টা গোত্র জানিছিল মনে আছে জোরে বলেন বলবেন হুজুর 12 গোত্র কোন বনি ইসরাইল বলা হয় ইয়াকুব নবীর ছেলেদেরকে ইয়াকুব নবীর 12 ছেলে ছিল এই 12 ছেলের 12 গোত্র কয় গোত্র যাই হোক এই 12 নেতা গিয়ে এখন দায়িত্বে আছেন কে ইউসা বিন বলল আমরা যা করার করছি ভুল হয়ে গেছে আমরা তওবা করব আচ্ছা তওবা করলে আল্লাহ মাফ করবেন না তিনি বললেন ঠিক আছে আল্লাহ তাআলা বললেন তওবা করলে কি হবে আপনি জানিয়ে দেন ওই ভূমি ফিলিস্তিন মসজিদ আকসা ওই পবিত্র ভূমি এটা তওবা কইরা পাওয়া যাবে না এটা লড়াইয়ে যেতে হবে গেলে আমি সাহায্য করব ঠিক আছে কিন্তু যেতে হবে এখন তারা মেনে নিল বলল আমরা মানবো কারণ না মানলে তো আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ যেমন সাইজ করছেন একই ধরনের ঠাড়া তাদের উপরে পড়তে পারে কি পারে না মেনে নিছে এখন তারা যার নেতৃত্বে যাচ্ছে কমান্ডার যিনি নাম হলো ইউসা বিন মজার ঘটনা আসছে যুবক ভাইরা কান লাগান ইউসা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে তারা এবার চলে গেছে ওই শক্তিশালী সম্প্রদায়কে মোকাবেলা করবে আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ করতে 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 দিনটা হয়ে গেছে জুমার দিন জুরে বলেন তো কোন দিন জুমার দিন আসরের সময় ইউসা বিন নুন আলাইহিস সালাম চিন্তা করছেন আহারে সূর্য ডুবে যাওয়ার পরে শুরু হবে কোন দিন
শনিবার কোন দিন শুক্রবার জুমার দিন সূর্য ডুবে গেলে পরে কোন দিন আসবে আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন জুমাবার আর ওই সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল এজন্য শনিবারে যুদ্ধ বিগ্রহ সব বন্ধ থাকতো এখন যুদ্ধ করতে করতে ওই দিন আসরের সময় জুমার দিন ইমানদাররা বিজয়ের কাছাকাছি চলে গেছে বিজয়ের মানে আর কিছুক্ষণ যদি যুদ্ধটা চালায়া দেওয়া যায় বিজয় চলে আসবে এই সময় ইউসা বিন নূন আলাইহিস সালাম সূর্যের দিকে তাকিয়েছেন বুখারী শরীফের হাদিস সূর্যের দিকে তাকিয়ে তিনি বললেন ইন্নাকি মামুরাতুন ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর তুমি আল্লাহর আদেশ পালন করো আমিও আল্লাহর আদেশ পালন করি তুমি আল্লাহর আদেশ পালন করে পূর্ব দিক থেকে ওঠো আর পশ্চিম দিকে অস্তমিত হও আমরাও আল্লাহর আদেশ পালন করে জিহাদের ময়দানে এসেছি এবার তিনি আসমানের দিকে তাকায়ে বললেন আল্লাহুম্মা হে আল্লাহ ইহবিসহা আলাইনা এই সূর্যটা ডুবে গেলে আমাদের বিজয়টা প্রলম্বিত হয়ে যাবে আল্লাহ আমরা তো তোমার আদেশ মেনে এখানে এসেছি সূর্যও তো তোমার আদেশ মানে আমরা তো বিজয়ের কাছাকাছি চলে এসেছি ইহবিসহা আলাইনা আল্লাহ আজকে আমরা বিজয়ী হওয়ার আগ পর্যন্ত তুমি কি একটু সূর্যকে থামিয়ে দিতে পারো না পৃথিবীতে একজন মানুষের দোয়া কবুল করে পৃথিবীতে মাত্র একবার সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল কিসের জন্য জানেন ওই মসজিদে আকসা আর ফিলিস্তিন বিজয়ের জন্য আল্লাহ তাআলা ইমানদারদের দোয়া কবুল করে সূর্যকে আদেশ করেছিলেন সূর্য তুমি আজ থেমে থাকো ততক্ষণ ইমানদারেরা মসজিদে আকসাকে বিজয় করে না যতক্ষণ আল্লাহু আকবার কি বুঝলেন আপনারা এই ঘটনা থেকে সাহায্য এই এই ঘটনা থেকে কি বুঝলেন আপনারা ইমানদাররা এই মসজিদে আকসার পুনরুদ্ধার ইউসা বিন নূন আলাইহিস সালামের নেতৃত্বে সূর্য থেমে গেছে আকসা বিজয়ের জন্য সেখানে বিজয় এসেছে অস্ত্র দিয়ে জোরে বলেন অস্ত্র দিয়ে না সৈন্য দিয়ে না কি দিয়ে আর কার সাহায্য পৃথিবীর 200 কোটি মুসলমানরা যদি মিসাইল পারমাণবিক অস্ত্রশস্ত্র আর ইসরায়েলের অসভ্য ইহুদিদের সামরিক শক্তির ভয় না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহর কসম ইহুদিরা একেবারে ভূমধ্য সাগরে নিপতিত হয়ে যাবে সন্দেহ নাই আমরা নিজেরাই তো ঠিক নাই আমরা নিজেরাই তো ঠিক আরে আপনাদেরকে আমি কি বলবো এত মানুষ লাগে নাই অতীতের আরো একটা ইতিহাস তো কোরআনে আছে মাত্র একজন যুবক একজন একজন যুবক ফিলিস্তিন দখল করে নিয়েছে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না শিবপুরের ঘুমন্ত যুবকেরা শোনো তুমি এই বয়সে মোবাইল চালাও ফেসবুক চালাও ইউটিউব টিকটক আর মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করো তোমার এই বয়স তো ইউটিউব টিকটক আর রং তামাশা করে কাটানোর বয়স নয় তোমার এই যৌবনকাল হলো আল্লাহর ইবাদতে কাটানোর বয়স আমি সেই যুবকের কথা বলছি যেই যুবক এক শক্তিশালী সম্প্রদায়কে শেষ করে দিয়ে আল্লাহ তাআলার আদেশের অনুগত হয়ে জিহাদের ময়দানে গিয়ে একটা যুবক শক্তিশালী সম্প্রদায়কে পরাজিত করে সেই ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করেছে সুবহানাল্লাহ আমি কি ঘটনাটা পাঁচ মিনিটে সংক্ষেপে বলবো নাকি কষ্ট হচ্ছে আপনাদের যেখানে ছিলাম আমরা সেখানেই আছি এবার বনি ইসরায়েলরা ফিলিস্তিন দখল করে ফেললো কারা আরেকবার বলেন আরেকবার বলেন কয়েক বেশ কয়েক বছর বনি ইসরায়েলদের অধীনে থাকলো কিন্তু তারা যখন আবার নাফরমানি আরম্ভ করলো তখন আবার আমালিকা সম্প্রদায় কোন সম্প্রদায় বনি ইসরায়েলদেরকে হটাইয়া আবার আমালিকারা ফিলিস্তিন দখল করলো আবার কারা এবার আমালিকারা আবার যখন আসলো এখন তারা এমন এক কর্মকাণ্ড আরম্ভ করলো এবার তারা বনি ইসরায়েলদেরকে ঘরে বাড়িতে থাকতে দেয় না বনি ইসরায়েলদের উপরে নির্যাতন নিপীড়ন বাড়িয়ে দিয়েছে এই সময়ে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের কাছে আরেকজন নবী পাঠিয়েছেন নাম হলো শামুয়েল বা শেমুয়েল আলাইহিস সালাম শুনতেছেন তো আপনারা নির্যাতিত এই মুসলমানরা এবার তাদের নবীর কাছে গেল তাদের নবীর কাছে গিয়ে তারা কি বলল শুনেন ঘটনাটা কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা
246 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন আলম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইযু ক্বালু লিনবিল্লাহুম বাআছ لنا ملكا نقاتل في سبيل الله الله বলছেন মুসার পরবর্তী বড় ইসরায়েলের নেতাদেরকে কি তোমরা দেখনি যখন তারা নিপীড়িত অবস্থায় তাদের নবীর কাছে গিয়েছিল গিয়ে বলেছিল আপনি আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দেন নেতা ঠিক করে দেন কারণ নেতৃত্ব ছাড়া কখনো একটা জাতি শক্তিশালী হতে পারে এজন্য যোগ্য নেতা লাগবে সঠিক নেতৃত্ব লাগবে এই নির্যাতিত মুসলমানরা তাদের নবীর কাছে গেল গিয়ে বলল আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন যাতে ওই নেতার নেতৃত্বে কমান্ডারের কমান্ড মেনে আমরা এই আমালিকাদের বিরুদ্ধে জিহাদ করতে পারি তাদেরকে যেন আমরা মোকাবেলা করতে পারি তাদের নবী তখন বললেন قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا তোমাদের তো অতীতের ইতিহাস ভালো না অতীতেও তো তোমরা অতীতের নবী মুসা নবীর সাথে যুদ্ধে গিয়ে বলেছিলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা যুদ্ধ করব না তো এখন যদি আমি নেতা ঠিক করে দিই এখনো যদি আগের মতো আচরণ করো তো কেমন হবে নবী যখন এই প্রশ্ন করলেন তখন তারা জবাব দিল ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিল ফি সাবিলিল্লাহি ওয়া কদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা কেন আমরা আগের মতো আচরণ করব এখন তো এই কাফিররা আমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে আমাদের সন্তানগুলোকেও মেরে ফেলেছে এত নিপীড়ন আমাদের উপর হচ্ছে কেন আমরা লড়াই করব না অবশ্যই আমরা লড়াই করব আপনি একজন নেতা ঠিক করে দেন এবার তাদের নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ বনি ইসরাইলদের মধ্য থেকে আপনি একজনকে বাদশা বানিয়ে দেন আল্লাহ তাআলা সেই নবীকে বললেন ঠিক আছে তাদেরকে আপনি বলেন তালুতকে আমি তাদের জন্য বাদশা বানালাম একটা নাম বলেছি নামটা কি বলেন তালুত এবার তাদের নবী বনি ইসরাইলকে বললেন ওয়া ক্বালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহ ক্বাদ বা'আথা লাকুম তালুত মালিকা নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা বানিয়েছেন তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করল কারণ তালুত ছিলেন একজন গরিব মানুষ তারা মনে করেছিল নেতা হওয়ার জন্য আমাদের যেমন মন মানসিকতা আমরা মনে করি টাকা না হইলে আর চুরি ডাকাতি না করলে ভালো নেতা হওয়া যায় না এই জন্য আমরাও মাঝে মাঝে মনে করি টাকা হইতে হবে পয়সা হতে হবে এরাও বলল বনি ইসরাইলের লোকেরা তাদের নবী এবং আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে তারা তখন বলেছিল আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল আমাদের চেয়ে তালুতের মাল বেশি না সম্পদ বেশি না সে আমাদের মধ্যে গরিব মানুষ সুতরাং আমাদের উপরে তার নেতৃত্ব কেমনে চলবে আমরা আপনার এই সিদ্ধান্ত মানি না তখন তাদের নবী বললেন দেখো তালুতকে তো আমি নেতা বানাই নাই তালুতকে যিনি নেতা বানিয়েছেন জুড়ে বলেন তিনি কে তিনি তালুতকে নেতা বানিয়েছেন দুই কারণে জুড়ে বলেন কয়টা কারণে তার যোগ্যতা হলো ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন নেতৃত্বের জন্য জ্ঞান দরকার জ্ঞান লাগে তাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন সঠিক জ্ঞান দিয়েছেন শারীরিক শক্তিও দিয়েছেন এই দুই গুণে সে গুণান্বিত চরিত্রবান মানুষ সেই জন্য আল্লাহ তাআলা তাকে তোমাদের বাদশা বানিয়েছেন তখন বনি ইসরাইলের লোকেরা এর একটু বেয়াদব ছিল তারা বলল আল্লাহই যে তাকে নেতা বানিয়েছেন কেমনে বুঝবো প্রমাণ দেন একটা প্রমাণ পাইলে আমরা খুশি হব কি পাইলে তখন তাদের নবী বলেছিলেন হ্যাঁ প্রমাণ তোমরা পাবা আর সেই প্রমাণ হলো ইন্না আয়াত মুলকিহি আইয়া দিয়াকুমুত তাবুত
এই বনি ইসরাইলের একটা সিন্ধুক ছিল কি ছিল এই সিন্ধুকে মুসা নবীর হাতের লাঠি তার ভাই হারুন আলাইহিস সালাম সহ তাদের পরিবারের ব্যবহৃত জিনিসপত্র ছিল এই সিন্ধুকটা বনি ইসরাইলদের কাছে খুব বরকতময় ছিল তারা কোনো যুদ্ধে এই সিন্ধুককে সামনে রেখে লড়াই করত আর এই সিন্ধুকের বরকতে তারা বিজয়ী হয়ে যেত সুবহানাল্লাহ এই সিন্ধুকটা কেড়ে নিয়েছে বনি ইসরাইলদের থেকে আমালিকারা কারা কেড়ে নিয়েছে নবী তাদেরকে বললেন তালুত তোমাদের বাদশা এটার প্রমাণ হলো যে সিন্ধুকটা আমালিকারা তোমাদের থেকে কেড়ে নিয়ে গেছে জোর করে যুদ্ধ বিগ্রহ ছাড়া ওই সিন্ধুকটা আল্লাহ অটোমেটিক তালুতের ঘরের সামনে পৌঁছায় দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আপনাদের হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব আমাদের যারা যেটা অসম্ভব আল্লাহর দ্বারা সেটা কেমনে সম্ভব হইছে শুনেন এরা এই সিন্ধুক নিয়ে আমালিকা সম্প্রদায় এর শাসকবর্গ যে শহরে ঢুকায় ওই শহরে ঠাড়া পড়ে আপনারা ঠাড়া পড়া বুঝেন তো ওই শহরে মহামারী লাশার লাশার এক শহরে মহামারী আরম্ভ হয় সিন্ধুকটা ওই শহর থেকে সরাইয়া অন্য শহরে নেয় যে শহরে রাখে ওই শহরে আবার মহামারী লাশার এরকম পাঁচটা শহরে রেখেছে কয়টা শহরে পাঁচটাতেই মহামারী শেষ পর্যন্ত নেতৃবৃন্দ বসলো বলল দেখছো কারবার এই সিন্ধুকটা যেখানেই রাখি সেখানেই খালি মানুষ মরে এটা আমাদের দেশেই আর রাখবো না এলাকায় রাখবো না এখন কেমনে তারা এটা সরাবে কাউকে দায়িত্ব দেওয়া হলে সে মানতে চায় না যে আমি এই সিন্ধুক পৌঁছানোর কাজ করব না দেখেন না এই করোনার সময় করোনা হইলে ওই করোনা রোগীর কাছে মানুষ যাইতো তারা বলল আমরা এই সিন্ধুকের ধারে কাছে গেলে যদি আমারও কিছু একটা হয়ে যায় সিদ্ধান্ত নিল তাহলে একটা গরুর গাড়ি আনো গরুর গাড়ি এনে এই সিন্ধুকটাকে গরুর গাড়িতে উঠায় দাও গরুর গাড়ি যেদিকে যায় জাগা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই এরা যখন গরুর গাড়িতে এই সিন্ধুকটা উঠাইয়া গরুর গাড়ি তারাইয়া দিয়েছে আল্লাহ তার রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে ওই গরুর গাড়ি হাঁকাইয়া নিয়ে একদম তালুতের ঘরের সামনে পৌঁছাইয়া দিয়েছে বনি ইসরাইল তো অবাক হায় 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 যুদ্ধ ছাড়াই আমাদের নবী যা বলছেন তাই তালুতের ঘরের সামনে এই সিন্ধুক চলে এসেছে তার মানে তালুতকে আল্লাহই বাদশা বানিয়েছেন আমাদের আর কোনো সন্দেহ রইল এবার তালুতের নেতৃত্বে খুব সুন্দর ঘটনা শুনেন এটা দিয়ে আমি শেষের দিকে চলে যাচ্ছি শেষ ভালো যান সব ভালো এখানে ঐক্যেরও একটা সুন্দর ঘটনা আছে দেখেন এবার তারা মেনে নিল ঠিক আছে তালুত আমাদের বাদশা এবার বনি ইসরাইলের 80,000 মানুষ তালুতের নেতৃত্বে যুদ্ধে যাবে আমালিকাদের বিরুদ্ধে জুড়ে বলেন তো কত হাজার মানুষ দেখেন পরে থাকে কত বের হইছে কত জুড়ে বলেন 80,000 বিরাট বাহিনী নিয়ে রওনা হয়েছেন আমালিকাদের বিরুদ্ধে লড়াই করে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের অঞ্চলকে পুনরুদ্ধার করবে তারা যুদ্ধের ময়দানে যাওয়ার পথে একটা নদী পড়ে গেল আর যুদ্ধ হয়েছিল যেই সময়ে সেটা ছিল গ্রীষ্মকাল প্রচন্ড গরমের সময় সবাই যখন ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন সবাই অত্যন্ত পিপাসার্ত অবস্থায় ছিলেন যখন ওই নদীর পাশ দিয়ে তারা অতিক্রম করছিলেন তখন তালুত তার 80,000 সৈন্যদেরকে কি বলেছিলেন শুনেন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই সূরারই পরের আয়াতে উঠায় দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন তালুত তখন তার সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ফালাম্মা ফাসাল তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার শোনো এই নদী পার হওয়ার সময় সাবধানে পার হও কারণ আল্লাহ তাআলা এই নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন তোমরা এই নদী থেকে পানি পান করো না ফামান শারিবা মিন্নি ফালাইসা ফামান শারিবা ফালাইসা মিন্নি যে এই নদী থেকে পান করবে সে আমার দলের ভেতরে আর থাকতে পারবে না তবে অতি পরিমাণ পিপাসার কারণে হাতের অঞ্জলি দিয়ে কেউ যদি সামান্য এক অঞ্জলি পানি পান করে কোনো অসুবিধা নাই পানি পান করতে নিষেধ করা হয়েছিল এই কারণে যদি পানি পান করে তাহলে সবাই ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ফুটবল খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় ভাইরা বলেন তো খেলাধুলার আগে যদি খেলার মাঠে নামার আগে কেউ যদি বেশি পানি পান করে বা বেশি খাইয়া দেয়া মাঠে যায় তাহলে কি দৌড়াইতে পারবে নাকি তো গিয়েছে যুদ্ধের মাঠে পানি পান করে যদি চলে যায় দুর্বল হয়ে যাবে
এই জন্য তালুত তখন বললেন এই নদী দিয়ে তোমাদের জন্য একটা পরীক্ষা আল্লাহ করবেন কেউ পানি পান করো না কিন্তু দেখা গেল 80 হাজারের বাহিনী থেকে 313 জন ছাড়া বাকি সবাই পানি পান করে ফেলছে হায় 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 কয়জন পানি পান করে নাই জোরে বলেন 313 জন পানি পান করে নাই বাকি 79487 79687 জন পানি পান করেছে 79600 তো চিন্তা করেন আপনারা এরা পানি পান করেছে পানিটা পানি খাইয়া পানি পান করার পরে এই দুর্বল ইবাদতগুলো কি বলেছে শুনেন আল্লাহ এদের কথা কোরআনে উঠায় দিয়েছেন তারা বলল قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده আমালিকা দের বাদশার নাম ছিল জালুত নাম বলেন আর ইমানদারদের বাদশার নাম তালুত তালুত আর পানি পান কইরা এরা কয় আরে আমরা জালুত আর তার বাহিনীর মোকাবেলা করার এখন কোনো শক্তি আর রাখি না টায়ার্ড দেখছেন কারবার আর ওইদিকে কত আছে 300 এই 313 জন তারা দেখছে আমাদের সংখ্যা কমে গেছে আর কাফিরদের বিরাট বাহিনী জালুতের নেতৃত্বে এসেছে এরা ভয় পেয়ে গেছে জোরে বলেন কি বলছে শুনেন এবার এই 313 জন তারা তখন অকুণ্ঠচিত্তে সাহসী কি উচ্চারণ করেছিল শুনেন আল্লাহ তাদের কথা কোরআনুল কারীমে উঠাইয়া দিলেন তারা তখন বলেছিল আমরা সংখ্যায় কম এজন্য কি হয়েছে কাম মিন ফিআতিন কলিলাতিন কনাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ সংখ্যায় কম থাকা সত্ত্বেও সংখ্যাধিক্যকে হারিয়ে দেওয়ার নজির পৃথিবীতে তো আমরা সংখ্যায় কম তো কি হয়েছে আমরা ভয় পাই না তারা তখন তালুতকে বললেন চলেন অসুবিধা নাই আমরা সংখ্যায় কম তো কি হয়েছে আমাদের সাহায্যকারী কে সেই আল্লাহকে এই 313 জন কি বললেন তারা বললেন রব্বানা আফরিগ আলাইনা সাবরাম ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন হে আমাদের রব আমাদেরকে সবরের তৌফিক দাও আর কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদেরকে ইস্তেকামতের ইস্তেকামত থাকার তৌফিক দাও কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো এবার লড়াইয়ের ময়দানে মুখামুখি 313 আর ওইদিকে জালুতের বিরাট বাহিনী হাজার হাজারের বাহিনী সেই যুগে যুদ্ধের রীতি ছিল প্রথমেই বীর যোদ্ধাদেরকে আমন্ত্রণ জানিয়ে বীর আর বীর লড়াই হতো বীর আর বীরার জালুত ছিল কাফিরদের কমান্ডার বাদশাহ সে যুদ্ধের মাঠে কেমনে আসছে শুনেন মাথার থেকে পা পর্যন্ত প্রোটেকশন লৌহ বর্ম লৌহ বর্ম মানে লোহার বস্ত্র আর কি লোহার বস্ত্র আপনি তলোয়ার দিয়ে যেদিকেই মারেন তারে লাগাইতে পারবেন কি জিনিস শুধু দেখা যায় দুইটা চক্ষু আর কিচ্ছু দেখা যায় না সে এসে বলছে তোমাদের এই 313 জন পিপড়ার বাহিনী এটা আমি শেষ করে দেব দেখি তোমাদের মধ্যে কোন বীর আছে আমার সামনে পাঠাও তো কতক্ষণ টিকে থাকতে পারে আচ্ছা বলেন তো জোয়ান মানুষের রাগ বেশি না বুড়া মানুষের রাগ বেশি জি যুবকদের তরুণদের গুষা একটু এই 313 জনের ভিতরে ছিল এক জোয়ান এক তরুণ যুবক যিনি পরবর্তীতে নবী হয়েছেন কিন্তু এই যুদ্ধকালের সময় তিনি তখন নবী না নামটা হলো দাউদ নামটা কি তখন তিনি তরুণ তরুণ একদম তরুণ তিনি তার এই হাক ডাক শুনে ইমানদারদের কমান্ডারের নাম জানে কি তালুতকে বললেন মাননীয় কমান্ডার দেখছেন তার হাক ডাক আমার কিন্তু আর সহ্য হয় না আপনি আমার একটু অনুমতি দেন পারমিশন দেন তারে গিয়া লাগাই দিই তালুত বললেন তুমি তরুণ মানুষ বয়স কম তুমি কি করবা বলো তোমার তো অভিজ্ঞতাও নেই যুদ্ধের বসে থাকো তুমি অন্য কাউকে পাঠাও কিন্তু তিনি নাছুর বান্দা তিনি বললেন
আপনি আমাকে দেখছেন বয়স কম আমি তরুণ আমার পারমিশন দিয়া দেখেন আমি জিনিসটা কি তিনি বললেন না পারমিশন দেওয়া হবে না এই যুদ্ধের সাথে বদর যুদ্ধের মিল আছে বদর যুদ্ধ বাহিনী ছিল 300 ওই যুদ্ধেও তরুণ কিশোররা এরকম বেশি হাক ডাকের বিরুদ্ধে মোকাবেলা করেছে বদর যুদ্ধে দুই ভাই মুআয আর মুআওয়াজ কিশোর তরুণও না এরা কি নবীজিকে এসে বলে আল্লাহ রাসূল আমাদের দুই ভাইকে আপনি পারমিশন দেন বদরে যাব নবীজি বললেন তোমাদের বয়স কম তোমাদেরকে নেওয়া হবে না দুই ভাই বললেন না নিতেই হবে না নেন একজনকে নেন দুই ভাইকে একটু কুস্তি লাগায় দেন যার শক্তি বেশি তারে পারমিশন দেন নবীজি বললেন ঠিক আছে দেখি কুস্তি লড়ো তো এখন ছোট ভাই বড় ভাইকে কানে কানে কয় ভাই তুমি তো আমার বয়সে বড় তোমার শক্তি বেশি তুমি তো এক ঘুষি মাইরাই ফলায় দিবা আমারে তুমি যখন ফলায় দিবা আমারে তখন তৃতীয়বার আমি তোমারে ফলায় যখন দিব তখন তুমি নিজের ইচ্ছায় পড়ে যাইও যারা নবীজি বুঝেন আমিও কম না নবীজিটা শুনে ফেলছেন শুনে ফেলে বললেন যাও দুই ভাই কি পারমিশন দিল সুবহানাল্লাহ এই দুই ভাই কি করছে জানেন কিশোর মানুষ হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন বদরের মাঠে আমি লড়াই করছি এই দুই কিশোর এসে বারবার আমাকে ডিস্টার্ব করে বলে চাচা আঙ্কেল আবু জেহেল কোনটা তিনি বললেন তোমরা ছোট্ট মানুষ আবু জেহেল দিয়া তোমরা কি করবা কয় না বলেন এই জিনিসটা একটু দেখতাম সে নাকি নবীজিকে বেশি কষ্ট দিয়েছে তিনি বারবার বারবার এদেরকে অ্যাভয়েড করছেন কিন্তু তারা নাছর বান্দা আঙ্কেল বয়ে দেন চাচা বলেন কে আবু জেহেল তিনি দেখাই দিলেন ওই যে সৈন্যবেষ্টিত প্রোটেকশনের ভেতরে আছে আবু জেহেল তিনি বললেন আল্লাহর কসম আমি দেখলাম এই কথা বলার পরে এই দুইটা কিশোর দুই ভাই সিংহ শাবকের মতো আল্লাহ আকবার বলে ঝাঁপিয়ে পড়ে তারা ওইখানে ঢুকেই আবু জেহেলের একটা পা কেটে দিয়ে তাকে তার বাহন থেকে নামিয়ে দিয়েছে আল্লাহ আকবার এরপরে আরেকজন গিয়ে শেষ করে দিয়েছে কি মনে করেন এই যুবক তরুণরাই পৃথিবীর ইতিহাসকে পাল্টে দিয়েছে এই বদরের সাথে মিল আছে এই যুদ্ধের এই যুদ্ধে একজন আছেন তরুণ নামটা কি যেন বলছিলাম আমারে পারমিশন দেন আমি জিনিসটাকে মনে একটু পরে দেখবেন দিচ্ছেন না তিনিও পিছু ছাড়ছেন শেষ পর্যন্ত তালুত বললেন যাও দিলাম দেখি তুমি কি তুমি কাছে আসো তোমার আগ্রহ দেখে ভালো লাগছে তুমি আমার তলোয়ার নাও সুবহানাল্লাহ কমান্ডারের তলোয়ারটা তোমাকে দিলাম এটা দিয়ে তার মোকাবেলা করো তিনি বললেন আপনি কি যে কন তার মতো আল্লাহর দুশমনকে মোকাবেলার জন্য কি তলোয়ার লাগে আমি তারে সাইজ করি কেমনে আপনি দেখেন না সুবহানাল্লাহ পড়বেন না আমার বাড়ি তো সিলেটে আপনারা জানেন আমার বাড়ি সিলেট জানেন না আপনারা সিলেটি মাতলে তো কোনটা বুঝতে নাই আপনারা আমাদের সিলেটে বলে এটাকে গুলেল ওই যে ছোট্টবেলায় অনেকে আপনার গাছের ডাল দিয়ে একটা বেল্ট লাগাইয়া পাথর ছুটত আপনারা নরসিংদী এটাকে কি বলেন ও আপনাদের সাথে আমাদের ভাষার মিল আছে আলহামদুলিল্লাহ তো দাউদ আলাইহিসসালাম তিনি পাথর নিক্ষেপে খুব দক্ষ ছিলেন তার নিশানা কখনো মিস তিনি তার ব্যাগ থেকে একটা সাইজের পাথর নিয়েছেন কেন নিয়েছেন দেখছেন এই কাফিরের মাথা থেকে পা পর্যন্ত লৌহ বর্ম মারবেন কোথায় বাকি আছে শুধু তিনি একটা পাথর বের করে ওই গুলেল দিয়ে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে এত জুড়ে পাথর নিক্ষেপ করলেন যে ওই জালুতের চোখের ভেতর দিয়ে পাথরটা ঢুকে মাথার মগজ সুদ্ধা হেলমেট ভেদ করে বের হয়ে গিয়েছে আল্লাহু আকবার হ্যাঁ প্রত্যেক নবীদেরকে তো এরকম শক্তিশালী বানিয়েছেন আল্লাহ নবীজির সাথে এক কুস্তিগির কুস্তি লড়ছে না শ্রেষ্ঠ কুস্তিগির নবীজির সাথে পারছে নবীজি একটা দিয়েই ফলাই দিয়েছে কারণ সকল নবীদেরকে সুঠাম দেহ এবং শক্তিশালী বানিয়েছেন কি আল্লাহ একটা দিয়েই শেষ আচ্ছা বলেন তো নেতা যদি শেষ হয় কর্মী আর থাকবে আল্লাহই দেখেন পরের আয়াতে কি বলছেন আল্লাহ বলছেন ফাহাজামুহুম বিইদনিল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর হুকুমে তারা তাদেরকে পরাভূত করলো ওয়াকাতালা দাউদ জালুত দাউদ জালুতকে শেষ করে ফেললেন কর্মীরা তখন কয় নেতা শেষ তুরা এখানে কি করস পালা সবাই ভাগা আরম্ভ করছে গোটা ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার হলো কয়টা যুবক দিয়ে জোরে বলেন কয়টা যারা গিয়েছিল সংখ্যাও কম অস্ত্র নাই প্রশিক্ষণ নাই সেনাবাহিনীর মোকাবেলা করেছে প্রশিক্ষিত সেনাবাহিনীর বিজয় দিয়েছেন কে হে পৃথিবীর ঘুমন্ত 200 কোটি মুসলমান
অনৈক্যের বেড়াজাল থেকে বের হয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনারা থাকতে পারেন সোনালী যুগের ইতিহাস অধ্যয়ন করে দেখবেন আমাদের পূর্বপুরুষরা সংখ্যায় ছিলেন কম কিন্তু ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার কারণে তামাম দুনিয়া তাদের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল আমাদের পূর্বপুরুষরা পৃথিবী কাঁপিয়ে দিয়েছেন পৃথিবী শাসন করেছেন আমাদের পূর্বপুরুষদের সামনে কেউ এসে মাথা উঁচু করে কথা বলতে পারেনি আজ পশ্চিমা আর তাদের গোলামরা পৃথিবীতে মোড়লগিরি করে আমাদের মাথার উপরে উঠে তারা নাচানাচি করে অথচ পৃথিবীর সোনালী ইতিহাস পড়ে দেখেন উসমানীয় খেলাফত অধ্যয়ন করে দেখেন উসমানীয় খলিফাদের সামনে এই ব্রিটিশরা পশ্চিমা গোলামরা মাথা নত করে ভিক্ষুকের মতো থাকতো সোনালী যুগ কেন চলে গেল কেন চলে গেল আপনারা এই কোরআন থেকে দূরে সরে গিয়েছেন আপনারা কোরআন থেকে দূরে সরে গিয়েছেন আপনারা পশ্চিমা গোলামদের বানানো আইন কানুনকে নিজেদের আইন কানুন বানিয়েছেন আপনারা চুরির শাস্তি ডাকাতির শাস্তি জিনার শাস্তি সমস্ত আইন কানুন তাদের কাছ থেকে ধার করেছেন এজন্য তারা আপনাদের মনিবের ভূমিকায় গিয়েছে আর আমাদের পূর্বপুরুষরা চুরি ডাকাতি শাস্তি সবকিছুর বিধান আইন তারা নিয়েছিলেন কোরআন থেকে এই জন্য পৃথিবীতে মাথা উঁচু করে তারা দাঁড়িয়েছিলেন আর পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো তাদের সামনে প্রতারিত হয়েছিল খালি ঠিক ঠিক কইয়া এখান থেকে চলে যাইয়েন না পুরা ওয়াজের সামারি নিয়ে যান যতদিন পর্যন্ত তাদের কাছ থেকে ধার করে আইন কানুন আদর্শ সকল নীতি কানুন গ্রহণ করে চলবেন আল্লাহর কসম আপনারা গোলামের জাত হয়ে থাকবেন আর যখন থেকে তাদের নীতি আদর্শকে লাঠি দিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন আর কোরআনকে আদর্শ হিসাবে গ্রহণ করবেন আপনারা হবেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তারা আপনাদের সামনে হাঁটু গেড়ে বসবে আপনারা যেন সেই কোরআন না জানেন সেই গোলামগুলো শিক্ষা দীক্ষা থেকে কোরআনকে উঠাইয়া দিয়েছে আপনারা যেন কোরআন না বুঝেন কোরআন থেকে আপনাদেরকে যেন দূরে রাখা যায় সাংস্কৃতিক আগ্রাসন অপসংস্কৃতির ছুবল অপসংস্কৃতির অন্ধকারে আপনাদেরকে আচ্ছাদিত করে দিয়ে আপনাদেরকে তমসাচ্ছন্ন নিগুর কালো অন্ধকারে নিমজ্জিত করে রাখার অপচেষ্টা চলছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে এই কোরআনের কাছে আসতে হবে অনৈক্য ভুলে যেতে হবে এক এলাকায় আমরা বসবাস করব আমরা এক পাড়ার লোক আরেক পাড়ার লোকদের সাথে সৌহার্দ্য সম্প্রীতি বজায় করে চলবো আমাদের অবস্থা এখন কোন জায়গায় চলে গিয়েছে জানেন আমরা সামান্য রাজনীতির কারণে দলাদলির কারণে একজন আরেকজনের দেখতেই পারি না অথচ আমাদের পরিচয় আমরা মুসলমান ধর্মীয় বিষয়গুলো তো আমরা একমত হতে পারি না আমরা দেখা যায় এক গ্রামের লোক আরেক গ্রামের লোকের মসজিদে যাই না এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের সাথে সুন্দর করে কথা বলি না সালাম দিই না এটা কি মুসলমানের শিক্ষা এটা কি মুসলমানদের আদর্শ হওয়া উচিত এজন্য আসুন ভেদাভেদ ভুলে যাই নিজেদেরকে আমরা ইমানি শক্তিতে বলিয়ান করি কোরআনকে আদর্শ হিসাবে গ্রহণ করি আর আমরা সবাই মিলেমিশে থাকি মুসলমান হয়ে ঐক্যবদ্ধ থাকি তাহলেই দেখবেন আমাদেরকে যিনি সাহায্য করবেন গোটা পৃথিবীতে আমাদেরকে আবারও শক্তিশালী যিনি বানিয়ে দিবেন তিনি কে সবাই মিলেমিশে থাকবেন তো ইনশা আজকে মসজিদের উদ্যোগে মাহফিল না এই মসজিদ আপনাদেরকে কি শিক্ষা দিয়েছে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিয়েছে মসজিদে যখন যান দলাদলি করি না আমরা সব কিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যাই এই শিক্ষাটা আসুন মসজিদের বাহিরে নিয়ে আসি মিলেমিশে থাকি ঐক্যবদ্ধ হয়ে থাকি সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে চলি তাহলেই আমরা সবাই মাথা উঁচু করে আবারও দাঁড়াতে পারবো ইনশা আল্লাহ আর মসজিদটাও সুন্দর হয়ে যাক এটা আমরা সবাই চাই কি চাই না কারা কারা চান একটু কষ্ট করে হাত তোলেন তো মাশাআল্লাহ